নমস্কার বন্ধুরা নলেজ কাল্টিভেটারের স্বাগত আমি সুদীপ গো শুরু করছি ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি আজ সকল বন্ধুকে জানাই শুভ নববর্ষ হ্যাঁ এখন ফার্স্ট জানুয়ারিও নয় আর পয়লা বৈশাখও নয় তার আগে আমি কিন্তু শুভ নববর্ষ জানাচ্ছি কারণ এটা কিন্তু এপ্রিল মাস শুরু হয়েছে আর এপ্রিল মাস হল ভারত সরকারের ফাইন্যান্সিয়াল ইয়ারের নিউ ইয়ার অর্থাৎ অর্থনৈতিক নববর্ষ এই এপ্রিল মাস এপ্রিল মাস থেকেই আর্থিক বর্ষের শুরু হয় পয়লা এপ্রিল হলো ভারতবর্ষের ফাইন্যান্সিয়াল ইয়ারের নববর্ষ তাহলে এপ্রিল মাস শুরু হয়ে গেছে আর এই ফাইন্যান্সিয়াল নিউ ইয়ারে গোটা বছরটার জন্য কিন্তু নতুন একাধিক রুলস চেঞ্জ করা হয় যেহেতু এটি ফাইন্যান্সিয়াল নিউ ইয়ার তাই অর্থনৈতিক বা ফাইন্যান্সিয়াল রিলেটেড কিন্তু একাধিক রুলস চেঞ্জ করা হয় প্রতি বছর আর এবছরও কিন্তু সেই একাধিক রুলস চেঞ্জ করা হয়েছে তাই আজকের ভিডিওটি হচ্ছে নিউ রুলস ফর্ম ফার্স্ট এপ্রিল ফার্স্ট এপ্রিল থেকে যে একাধিক রুল পরিবর্তন হয়েছে তা কিন্তু আজকের ভিডিওতে দেখে নেব আজকের ভিডিওতে এই টপ টেন নিউ রুলস অর্থাৎ দশটি যে সেরা দশটি নতুন রুলস দিয়ে কিন্তু আলোচনা করব যা শুরু হয়েছে পয়লা এপ্রিল থেকে যা চলবে এই গোটা বছরটা জুড়ে অর্থাৎ একত্রিশের মার্চ পর্যন্ত এখন পয়লা এপ্রিল কি পয়লা এপ্রিল হল এপ্রিল ফুল ডে অর্থাৎ এই দিন আমরা সকলকে বোকা বানিয়ে মজা করি বা ঠাট্টা করি আইরনিক্যালি এই পয়লা এপ্রিল থেকে কিন্তু আমাদের এই রুলসগুলি চেঞ্জ হয়েছে অর্থাৎ প্রতি বছরই এই পয়লা এপ্রিল দিনে কিন্তু ভারত সরকার আমাদেরকে একটু বোকা বানায় নতুন কিন্তু রুলস জারি করে সেটাই কিন্তু আমাদের আজকের ক্লাসের টপিক যা কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট ইকোনমিক্সে কিন্তু এখান থেকে কোশ্চেন থাকে তাছাড়া আমাদের প্রত্যেকের কিন্তু এই যে রুলসগুলি চেঞ্জ হয়েছে তা জানা দরকার যা এই আগামী গোটা বছর আমাদের জীবনে কিন্তু ব্যাপকভাবে কাজে লাগবে তো ভিডিওটি ভালো করে দেখুন আর এই রুলস চেঞ্জ নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও শুরু করার আগে আরও একবার মজা চলে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি ফাইন্যান্সিয়াল নিউ ইয়ার তো আজকের ভিডিও যে টপ টেন নিউ রুলস ফর্ম ফার্স্ট এপ্রিল যে ফার্স্ট এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার চালু হয়েছে এই ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে ভারতবর্ষের ফাইন্যান্সিয়াল ইয়ার ভারত সরকারের যেখানে কিন্তু একাধিক রুলস চেঞ্জ করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু ফাইন্যান্সিয়াল ইয়ার এই রুলসগুলি কিন্তু ব্যাঙ্কিং সিস্টেম বা ইকোনমি রিলেটেড রুলস আর এগুলোই কিন্তু আমাদেরকে সকলকে জানতে হবে এখন প্রত্যেকটি রুলস কিন্তু দেখে নেব নিউ রুলস ইন ইন্ডিয়া প্রথম কি বলেছে প্রথম হলো আধার কার্ডের সঙ্গে যে প্যান কার্ড লিঙ্ক যে ডেডলাইন ছিল সেই ডেডলাইন শেষ হয়েছে একত্রিশে মার্চ দু সালে আর এই একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ সালের আগে যারা এই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করায়নি তারা কিন্তু বড় বিপদে পড়তে চলেছে যারা এই ডেডলাইন শেষ হওয়ার আগে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করায়নি তাদের কিন্তু প্যান কার্ড এখন থেকে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে অর্থাৎ প্যান কার্ড আর কাজ করবে না অর্থাৎ ওই পুরনো প্যান কার্ড দিয়ে আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যাবে না তার সাথে ব্যাংকের কোনো ট্রানজাকশান করা যাবে না আর যদি পয়লা এপ্রিলের পরে ওই লিঙ্ককে করানো হয় বা আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করানো হয় তাহলে কিন্তু পেনাল্টি হিসাবে এক্সট্রা হাজার টাকা ফিস দিতে হবে লেট ফিস দিতে হবে তবে সেটিকে লিঙ্ক করানো যাবে তাছাড়া কিন্তু ওই প্যান কার্ড দিয়ে নতুন কোনো কাজ হবে না এখন এই লিঙ্ক দু সাল থেকে কেন্দ্রে যখন নতুন সরকার বসেছে তখন থেকে কিন্তু শুধু লিঙ্ক আরম্ভ হয়েছে আধার কার্ডের সঙ্গে গ্যাসের লিঙ্ক আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক মানুষ কিন্তু এই লিঙ্ক করতে গিয়ে ফেড আপ হয়ে গেছে বারবার তাদেরকে লাইন দিতে হচ্ছে কষ্ট করতে হচ্ছে টাকা খরচ করতে হচ্ছে দিয়ে এই লিঙ্ক করতে হচ্ছে কিন্তু যে মানুষটা মাঠে গিয়ে কাজ করে যে মানুষটার আজকে কাজে না গেলে পেটে তার ভাত হবে না যার পরিবারে খেতে পারবে না ছেলেপুলের পড়াশোনা হবে না ছেলে মেয়ের জামা প্যান্ট হবে না তাদেরকে কিন্তু কাজ বন্ধ করে এই লিঙ্ক করতে হচ্ছে এখন সরকারের কাছে আধার কার্ডও আছে প্যান কার্ডও আছে সরকার নিজে নিজে লিঙ্ক করে নেক সরকার কিন্তু সেটা করছে না সাধারণ মানুষকে কিন্তু বারবার লিঙ্ক করে তাদেরকে হ্যারাসমেন্ট করতে হচ্ছে আর যে লিঙ্ক করছে মানুষকে বলা হচ্ছে কি যে তোমার সিকিউরিটি থাকবে কিন্তু আদেও কিন্তু সিকিউরিটি থাকছে না কোটি কোটি টাকা কিন্তু ব্যাংক জালিয়াতি হচ্ছে সাইবার জালিয়াতি হচ্ছে সরকার কিন্তু কিছুই করতে পারছে না বিশেষ করে আধার কার্ডের জন্য কিন্তু আমাদের ব্যাংক জেলিয়াতে অনেক বেড়ে গেছে সরকার বড় দিকে গুরুত্ব দিচ্ছে না সাধারণ মানুষকে হ্যারাস করছে আর তাদের কাছ থেকে কিন্তু এই পেনাল্টি টাকা তুলে নিচ্ছে এখানেও কিন্তু এই পেনাল্টি টাকার কথা বলা হয়েছে যারা একত্রিশে মার্চের আগে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেনি এটা কিন্তু একটা খুব বড় বিপদ এই সমস্ত মানুষদের জন্য বিশেষ করে যারা গ্রামের মানুষ যারা পিছিয়ে পড়া মানুষ যারা জানে না তারা কিন্তু বিরাট বিপদে পড়েছে এর জন্য নেক্সট কি নেক্সট নেক্সট হলো পি অ্যাকাউন্ট অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট যে সমস্ত ব্যক্তিরা কর্মচারী সরকারি বা বেসরকারি কর্মচারী তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো এই প্রভিডেন্ট ফান্ড এখন প্রভিডেন্ট ফান্ড এখন ভারত সরকারের যে সংস্থা প্রভিডেন্ট ফান্ডকে রেগুলেট করে তার নাম হচ্ছে ইপিএফও অর্থাৎ এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশান এই এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশান নতুন রুলস জারি করেছে যা এই পয়লা এপ্রিল থেকে চালু হবে কি নতুন রুলস নতুন রুলস বলা হচ্ছে যে যখন কোনো ব্যক্তি একটা জায়গায় কাজ করছিল সেই জব ছেড়ে সে যখন নতুন জবে যাবে তখন কিন্তু তাকে কি করতে হয় তাকে আবার ম্যানুয়ালি অ্যাপ্লাই করতে হতো তার প্রভিডেন্ট ফান্ড সেই কোম্পানি থেকে এই কোম্পানিতে চেঞ্জ করার জন্য কিন্তু ইপিএফও পয়লা এপ্রিল থেকে যে নতুন নিয়ম জারি করেছে সেখানে কিন্তু এই এমপ্লয়ীদের জন্য কিন্তু খুব ভালো ব্যাপার গ্রহণ করা হয়েছে কারণ এমপ্লয়ীদের এই জব চেঞ্জ করলে আর নতুন করে তাদেরকে অ্যাপ্লাই করতে হবে না ইপিএফও অটোমেটিক্যালি তাদের যে প্রভিডেন্ট ফান্ডকে নতুন কাজের সাথে বা নতুন জবের সাথে কিন্তু তারা ট্রান্সফার করে দেবে তাহলে তাদের কিন্তু এখানে হ্যারাসমেন্ট হতে হবে না আর নতুন করে তাদেরকে অ্যাপ্লাই করতে হবে না এটা কিন্তু একটা খুব ভালো রুলস যা কিন্তু এই এমপ্লয়রা খুব এখানে উপকৃত হবে তারা কিন্তু এখানে আর সমস্যা তাদের হবে না কারণ যখন জব চেঞ্জ করতে হয় তখন তাদেরকে এই পিএফ ট্রান্সফারের জন্য কিন্তু ব্যাপক সমস্যা পোয়াতে হয় অনেকে এই সমস্ত ট্রান্সফার করার ভয়ে কিন্তু জব চেঞ্জ করতে পারে না তাই তাদের জন্য এখানে কিন্তু বিরাট বড় একটা সুযোগ এনেছে ভারত সরকার নেক্সট হচ্ছে এনপিএস অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিম ন্যাশনাল পেনশন স্কিম এই যে বারবার বলছি এ জালিয়াতি হচ্ছে ব্যাংক জালিয়াতি হচ্ছে তো এই জালিয়াতির জন্য বা সাইবার যে জালিয়াতি হচ্ছে অনেক মানুষের কিন্তু টাকা এখানে প্রতারিত হচ্ছে তাই এই ন্যাশনাল পেনশন স্কিম প্রত্যেকটি মানুষের যে পেনশন স্কিম আছে সেই পেনশন স্কিমে অতিরিক্ত নিরাপত্তার জন্য কিন্তু নতুন একটি নিয়ম জারি করেছে কি নিয়ম যেই ন্যাশনালস পেনশন স্কিম যারা রেগুলেট করে সেই সংস্থা অর্থাৎ পি এফ আর ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি যে এম প্রত্যেকটি যে পেনশন অ্যাকাউন্ট আছে তার কিন্তু লগ ইনের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন এনেছে এখন থেকে সিস্টেমে লগ ইন করতে গেলে কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশান দিতে হবে অর্থাৎ দুবার অথেন্টিকেশন দেওয়ার পরেই কিন্তু এই অ্যাকাউন্টে লগ ইন করা যাবে প্রথমে কি প্রথম যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে আধার কার্ড দিয়ে অথেন্টিকেশান করতে হবে তারপর মোবাইল নাম্বার দিয়ে তার যে ওটিপি আসবে সেই ওটিপি দিয়ে ভেরিফিকেশান করতে হবে তবেই কিন্তু তারা এই অ্যাকাউন্টে তারপর লগ ইন করতে পারবে এখন এই যে গাইডলাইন সেটা কিন্তু এই সংস্থার অফিসিয়ালসদের জন্য আমরা এটা কিন্তু ব্যবহার করতে পারবো না আমরা যখন ওই অ্যাকাউন্টে লগ ইনসের জন্য যাব তখন এই অফিসার্সদের কিন্তু আমাদেরকে এই মোবাইলের ওটিপি দিয়ে তাদেরকে সাহায্য করতে হবে আর আধার কার্ড দিয়ে তাদেরকে সহযোগিতা করতে হবে এ হল এনপিএস নেক্সট নেক্সট হচ্ছে নাম্বার ফোর হচ্ছে পিপিএফ আর হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা পিপিএফ হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড আর এস এস ওয়াই হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা সুকন্যা সমৃদ্ধি যোজনা আমরা জানি পোস্ট অফিসে কোনো শিশুকন্যা জন্ম হলে সেখানে তাদেরকে একটা টাকা দেওয়া হয় প্রতি বছরে তার টাকা জমা রাখা হয় এবং তার যখন বিয়ের সময় একটা বড় অঙ্কে টাকা পাওয়া যায় আর এই পাবলিক প্রভিডেন্ট ফান্ড হচ্ছে মানুষের সাধারণ মানুষের প্রভিডেন্ট ফান্ড যা পোস্ট অফিসে বা বিভিন্ন শাখায় করা যায় এখন এই যে পয়লা এপ্রিল দু থেকে নতুন কিন্তু এখানে নিয়ম হয়ে গেছে পিপিএফ অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ডে কিন্তু যে মিনিমাম ইনভেস্ট আছে প্রতি বছর সেখানে কিন্তু পাঁচশো টাকা আর সুকন্যা সমৃদ্ধি যোজনাতে প্রতি বছরের যে মিনিমাম ইনভেস্ট সেটা হচ্ছে আড়াইশো টাকা অর্থাৎ পিপিএফের জন্য প্রতি বছর পাঁচশো টাকা করে দিতে হবে ইনভেস্ট আর এস এস জন্য আড়াইশো টাকা করে ইনভেস্ট করতে হবে প্রতি বছর এখন যারা এই পাঁচশো বা আড়াইশোর ইনভেস্ট করবে না তারা কিন্তু এখানে বিপদে পড়বে নতুন নিয়মে বলেছে যদি কোনো বছর মিস হয়ে যায় যে পাঁচশো বা আড়াইশোর ইনভেস্ট করলো না তাহলে কিন্তু তাদের অ্যাকাউন্ট কিন্তু ইনঅাক্টিভ হয়ে যাবে আর নতুন করে অ্যাকাউন্ট যদি আমরা রিওপেন করতে চাই তাহলে কিন্তু সেখানে একটা এক্সট্রা পেনাল্টি দিতে হবে এখন বারবার দেখছি সরকার কি করছে পেনাল্টি চার্জ নিচ্ছে রিসেন্টলি একটা খবর এসেছিলো রেলের টিকিট যে ক্যান্সেল সেখান থেকে কিন্তু প্রচুর টাকা তুলেছে ভারতীয় রেল সেই সিস্টেমে কিন্তু এখানেও ভারত সরকার অন্যান্য সেক্টরে অন্যান্য ক্ষেত্রেও কিন্তু কাজে লাগাচ্ছে এখন সুকন্যা সমৃদ্ধি যোজনা পিপিএফ কিন্তু খুব গরিব মানুষের জন্য এখন কোন বছর কোনো গরিব মানুষ বা পিছিয়ে পড়া মানুষ কোনোভাবে সেটাকে যদি মিস করে হয়তো তার আর্থিক কারণে বা কোনো বাড়িতে বিপদের কারণে কিংবা হয়তো কোনো ক্ষেত্রে গ্রামের মানুষ জানে না তো সেটাকে মিস করে ফেলেছে সেখানেও কিন্তু তাদেরকে এখানে পেনাল্টি দিতে হচ্ছে সরকার এই বলছে যে সুকন্যা সমৃদ্ধি যোজনা গরিব মানুষের স্বার্থে তাহলে কেন এই পেনাল্টি যদি কোনো সে ভুল করে তো নতুন করে আবার সে শুরু করবে পেনাল্টি যেটা কিন্তু ঠিক নয় গ্রামের মানুষ কিন্তু এখানে খুব সমস্যায় পড়বে নেক্সট কি নেক্সট হচ্ছে এসবিআই ক্রেডিট কার্ড এসবিআই ক্রেডিট কার্ড এখন খুব ট্রেন্ডিং ক্রেডিট কার্ড যারা আমরা নতুন যারা যুব সমাজ যারা পেশার সঙ্গে যুক্ত যারা কাজ করছে তাদের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ক্রেডিট কার্ড পয়লা এপ্রিল থেকে ক্রেডিট কার্ডে কিন্তু আমূল পরিবর্তন আনছে এস বি আই এস বি আই যে সমস্ত ক্রেডিট কার্ডগুলি আছে এ ইউআরএম এস বি আই অ্যাডভান্টেজ এস বি আই এলিট এস বি আই পালস এস বি সিম্পল ক্লিক এই সমস্ত যাদের ক্রেডিট কার্ডগুলি আছে সেখানে কিন্তু নতুন নিয়ম আনছে কী নিয়ম আনছে বলা হচ্ছে যে এবার থেকে এই সমস্ত ক্রেডিট কার্ড থেকে যে রেন্ট পে করা হবে বা পেমেন্ট করা হবে সেখানে কিন্তু নতুন করে আর কোনো রিওয়ার্ডস দেবে না এসবিআই এতদিন তারা রিওয়ার্ডস দিত পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ থেকে কোনো রিওয়ার্ডস দেবে না এই সমস্ত ক্রেডিট কার্ডের রেন্ট পেমেন্টের ক্ষেত্রে নেক্সট এস বি ডেবিট কার্ড আমরা সবাই কম বেশি ব্যবহার করি আর এই যে এস বি ডেবিট কার্ডের জন্য নতুন রুলস জারি হয়েছে সেখানে কিন্তু সকলে বিপদে পড়েছে প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে বিপদে পড়েছে এই যে এস বি ডেবিট কার্ডে যে রুলস চেঞ্জ হয়েছে সেখানে কিন্তু সেখানে দেশের বেশিরভাগ মানুষ কিন্তু বিপদে পড়েছে কারণ এই এস বি ডেবিট কার্ডে যে বছরের যে চার্জ বা বার্ষিক যে চার্জ তা কিন্তু ব্যাপক বাড়ানো হয়েছে কত করে বাড়ানো হয়েছে প্রত্যেকটি কার্ডেই কিন্তু পঁচাত্তর টাকা করে বার্ষিক চার্জ বাড়ানো হয়েছে যা যা সাধারণ মানুষের জন্য কিন্তু খুব একটা বড় ব্যাপার কারণ লাস্ট কয়েক বছর দেখা যাচ্ছে যে ব্যাংক কোনো না কোনো ছলে কিন্তু সাধারণ মানুষের টাকা কিন্তু কেটে নিচ্ছে সে এটিএমের চার্জ বাড়িয়ে কিংবা অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে অ্যাকাউন্ট বন্ধ করার ক্ষেত্রে যে কোনোভাবে কিন্তু তারা এক্সট্রা এক্সট্রা চার্জ কেটে নিচ্ছে এখন এই যে এসবিআই ডেবিট কার্ডে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হয়েছে যে এস বি আই ডেবিট কার্ডে যেটা হচ্ছে ক্লাসিক সিলভার গ্লোবাল কন্ট্যাক্টলেস্ট এই সমস্ত ডেবিট কার্ডে আগে চার্জ ছিল একশো টাকা তার সঙ্গে জিএসটি এখন দিতে হবে দুশো টাকা প্লাস জিএসটি অর্থাৎ পঁচাত্তর টাকা বেড়েছে তারপরে কি যুব গোল্ড কম্বো মাই কার্ড এই সমস্ত ডেবিট কার্ডে কিন্তু আগে বাৎসরিক চার্জ ছিল একশো টাকা তার সাথে জিএসটি এখন হয়েছে আড়াইশো টাকা তার সাথে জিএসটি আবার অন্যদিকে প্রাইডার প্রিমিয়াম আগে চার্জ ছিল সাড়ে তিনশো টাকা প্লাস জিএসটি এখন হয়েছে চারশো পঁচিশ টাকা তার সাথে জিএসটি আর প্লাটিনাম ডেবিট কার্ডে আগে ছিল আড়াইশো প্লাস জিএসটি এখন হয়েছে তিনশো পঁচিশ প্লাস জিএসটি অর্থাৎ যারা এস বি ডেবিট কার্ড ব্যবহার করে তাদের জন্য কিন্তু একটা বড় আর্থিক ঝামেলা বা আর্থিক এক্সট্রা চার্জ কিন্তু নিতে চলেছে এসবিআই এখন এস ব্যাংকে আই ব্যাঙ্কে বা স্টেট ব্যাঙ্কে আমরা যখনই যাই স্টেট ব্যাংক বলে কি যে লাঞ্চের পরে এসো স্টেট ব্যাঙ্ক বলে কি যে এখন লিঙ্ক নেই কিন্তু তারা আমাদেরকে বারবার কিন্তু ঘোরায় পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আর সেখানে পরিষেবা তো ভালো করছে না আমাদেরকে বারবার ঘোরাচ্ছে যন্ত্রণা দিচ্ছে অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে যে প্রতি বছর তারা কোনো না কোনো ক্ষেত্রে কিন্তু চার্জ তারা বাড়িয়ে চলেছে বলার কিছুই নেই সরকার যা চায় ইচ্ছা সরকার যা করছে তাই আমাদেরকে মেনে নিতে হচ্ছে নেক্সট কি নেক্সট ফাস্ট ফাস্ট্যাগ ফাস্ট আমরা যে যে টোল প্লাজাতে যে সমস্ত টোল ট্যাক্স মেটানো হয় গাড়ির ক্ষেত্রে সেখানে হচ্ছে ফাস্টট্যাগকে কাজে লাগানো হয়েছে এখন এই যে একত্রিশে মার্চ দু হাজার যে ডেডলাইন ছিল যে ফাস্ট্যাগের কেওয়াইসি কেওয়াইসি দিতে হবে যারা এই একত্রিশে মার্চ দু হাজার মধ্যে ফাস্ট ট্যাগের কেওয়াইসি দেয়নি তারা কিন্তু তাদের অ্যাকাউন্ট কিন্তু এখানে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে বা কাজ করবে না তাদের ক্ষেত্রে আগামী দিনে তারা ফাস্ট্যাগ দেখার পেমেন্ট করতে পারবে না নতুন করে রিঅ্যাক্টিভ করতে গেলে কিন্তু পেনাল্টি দিতে হবে নেক্সট কি নেক্সট হচ্ছে ব্যাঙ্কিং ব্যাঙ্কিং ক্ষেত্রেও কিন্তু একটি নতুন পরিবর্তন আনা হয়েছে কি পরিবর্তন আনা হয়েছে যে যে সমস্ত অ্যাকাউন্টগুলি ইনঅ্যাক্টিভ আছে বা ডরমেন্ট হয়ে গেছে অর্থাৎ দীর্ঘদিন সে অ্যাকাউন্টে কিন্তু টাকা লেনদেন করা হয়নি এমন এমনকি সেখানে কেআইসিও দেওয়া হয়নি সেই সমস্ত অ্যাকাউন্টগুলি বন্ধ হয়ে গেছে এখন এই সমস্ত অ্যাকাউন্টগুলি বন্ধ হয়ে গেলে চার্জ লাগতো কিন্তু ব্যাঙ্ক এবার থেকে বলেছে ইন্যাক্টিভ বা ডরমেন্ট অ্যাকাউন্টের জন্য কোনো এক্সট্রা চার্জ লাগবে না এমন কি এই অ্যাকাউন্টগুলো যখন নতুন করে আবার চালু করা হবে বা রিয়্যাক্টিভ করা হবে তখন কিন্তু কোনো চার্জ দিতে হবে না সাধারণ মানুষকে এটা কিন্তু খুব একটা ভালো দিক করেছে কারণ অনেক ক্ষেত্রেই মানুষ কিন্তু কোনোভাবে সেটাকে বুঝতেই পারে না যে সেটা ডরমেন্ট হয়ে যায় বা কোনো কাজে তারা লেনদেন করতে পারে না সমস্যা প্রতিটা মানুষই থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো সুবিধা এনেছে ভারতের ব্যাঙ্কিং সিস্টেম নেক্সট হচ্ছে পোস্ট অফিস পোস্ট অফিসে যে সমস্ত স্কিমগুলি আছে পিপিএফ সুকন্যা সমৃদ্ধি যোজনা বা সিনিয়র সিটিজেন পেনশন স্কিম এই সমস্ত স্কিমের ক্ষেত্রে পয়লা এপ্রিল থেকে ইন্টারেস্টের কোনো চেঞ্জ হচ্ছে না যে আগের ইন্টারেস্ট ছিল সেই ইন্টারেস্টেই কিন্তু এই স্কিমগুলি চলতে থাকবে নেক্সট লাস্ট বা নট দ্য লিস্ট নাম্বার টেন ইনকাম ট্যাক্স সরকারে বলেছে ইনকাম ট্যাক্স যারা এখনও পে করেনি তারা এই পয়লা এপ্রিল থেকে কিন্তু নতুন ইনকাম স্ট্রাকচারের যে ক্যাটাগরি বা সিস্টেম সেই ইনকাম সিস্টেমে কিন্তু থেকে ট্যাক্স দিতে হবে এই হলো সেরা দশটি অর্থনৈতিক রুল চেঞ্জ যা পয়লা এপ্রিল থেকে সারা ভারতবর্ষ জুড়ে শুরু হয়েছে যা আমাদের সকলের কিন্তু জানা প্রয়োজন ভিডিওটি এখানে শেষ হল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পড়তে থাকো হাসতে থাকো